অপমানিত হওয়াটা অনেক দরকার আছে, কারণ যখন কেউ আপনাকে অপমান করে তখন সে কেবলমাত্র আপনাকে খারাপ কথা বলে না, বরং সে আপনাকে একটি আয়না দেখায়, আর ওই আয়নাতে আপনার সেই ছবিটা থাকে যে ছবিটা আপনি কখনোই নিজে দেখতে চান না। মানুষ সবসময় নিজের জীবনের সত্যি থেকে পালিয়ে বেড়ায় আর একটি কল্পনার দুনিয়াতে বেঁচে থাকে, একটি এমন দুনিয়া যেখানে কেবলমাত্র সেই সব থেকে সৎ, পরিশ্রমী এবং অনেক ভালো মানুষ, এমন একটি দুনিয়া যেখানে সে ছাড়া বাকি প্রত্যেকটা মানুষই বোকা, সবাই তাকে দেখে হিংসে করে, সবাই তার ক্ষতি চায়। কিন্তু সত্যিটা এর থেকে সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটি মানুষের মধ্যে হাজারো খারাপ গুণ থাকে, হাজারো কমতি থাকে, যেগুলোকে দূর করার পরেই জীবনে এগিয়ে গিয়ে সেই সফলতা অর্জন করতে পারে যে সফলতার সে সবসময় স্বপ্ন দেখেছে। কিন্তু নিজের মধ্যে থাকা খারাপ অভ্যেস মানুষ কখনোই দেখতে চায় না, তাহলে সেটাকে সে দূর কীভাবে করবে? তাই আজকের পর যখনই কেউ আপনার অপমান করবে, আপনার সম্পর্কে খারাপ কথা বলবে, তাহলে জেনে রাখুন সে আপনার সামনে আপনার মধ্যে থাকা সেই খারাপ অভ্যেসগুলোর কথা বলে যেটা আপনাকে দূর করতে হবে। অপমান আমাদের মনে গভীর ছাপ রেখে যায়, এটা সারা জীবন আমাদের মনের মধ্যেই থেকে যায়। কিন্তু যদি এই অপমানের পরে একটি মানুষ নিজেকে পরিবর্তন করে নেয়, তাহলে অপমানের ছাপ থেকেই সফলতার কাহিনী ছাপা হবে। কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি কেবল সবসময় আপনার জন্য খারাপ কথাই শুনবেন। নিজের সম্পর্কে ভালো কথা শোনাও অনেক প্রয়োজন আছে, কারণ নিজের সম্পর্কে খারাপ কথা শুনলে আমরা এটা শিখতে পারি যে আমাদের জীবনে কি পরিবর্তন করতে হবে। কিন্তু আমাদের নিজের সম্পর্কে ভালো কথা শুনলে আমরা এটা বুঝতে পারি যে কিভাবে নিজেকে পরিবর্তন করতে হবে। আজকে প্রত্যেকটি মানুষই সেই মানুষগুলোর থেকে দূরে থাকতে চাই যারা নেগেটিভ চিন্তা করে। এরা সবসময় সেই মানুষের সঙ্গেই থাকতে চাই যারা সবসময় তাদের সম্পর্কে পজিটিভ কথা বলবে, তাদের ভালো ফিল করাবে এবং তাদের প্রশংসা করবে। আর এমনটা চাওয়া খারাপ কিছু নয়, প্রত্যেকটি মানুষকে সবসময় পজিটিভ থাকতে হবে। কিন্তু এর জন্য মিথ্যে প্রশংসা করা মানুষের মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই। এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি সবসময় আপনার প্রশংসাই শুনবেন, কখনো কখনো নিজের সম্পর্কে খারাপ কথা শুনেও ভালো ফিল করা দরকার। আর উপরবালাকে ধন্যবাদ দেওয়া দরকার যে আপনি আমার জীবনে এমন কিছু মানুষকে পাঠিয়েছেন যারা আমাকে আমার মধ্যে থাকা কমতিগুলোকে দেখিয়ে দেয়। বন্ধুরা, ভালো কথার মধ্যে, ভালো জিনিসের মধ্যে ভালো কিছু সবাই খুঁজে বার করে নিতে পারে। ক্ষমতা তো সেই মানুষের মধ্যেই থাকে যে খারাপ ঘটনা ও খারাপ কথার মধ্যে থেকেও নিজের জন্য ভালো কিছু খুঁজে বার করে নেয়। আর এটাই হলো আসল পজিটিভ চিন্তা করা। আর এর অর্থ এটাও নয় যে আপনি এখন সেই সমস্ত লোকগুলোকে খুঁজে বেড়াবেন যারা আপনার মুখের ওপরে আপনাকে অপমান করবে। মনে রাখবেন, লাইফ ইজ ভেরি কমপ্লিকেটেড, আর এটা অনেক কঠিন। জীবনে প্রত্যেকটি মানুষই এগিয়ে যেতে চাই, একটি ভালো জীবন পেতে চাই, কিন্তু এই সব কিছু খুব কম মানুষই পাই। কারণ অনেক কম মানুষই এমন থাকে যারা নিজের ওপরে কন্ট্রোল রাখতে পারে, এমন অনেক কম মানুষ থাকে যাদের জীবনে ডিসিপ্লিন থাকে, এমন অনেক কম মানুষ থাকে যারা তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করে। কিন্তু এটা কোনো খারাপ কথা নয়, বরং এটা অনেক ভালো কথা। কারণ যদি পৃথিবীতে প্রত্যেকটি মানুষই কোটিপতি হয়ে যেত, তাহলে যারা পরিশ্রম করছে তাদের কোনো মূল্যই থাকতো না। যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষই সফল হয়ে যায়, তাহলে সফলতার মূল্যটাই শেষ হয়ে যাবে। তাই অনেক কম মানুষই আছে যারা জীবনে সঠিক রাস্তায় এগিয়ে চলছে, আর যেখানে লোক কম থাকে সেখানে রাস্তাটা সহজেই পাওয়া যায়। আর এটা আপনার জন্য অনেক বড় একটি সুযোগ যে সঠিক রাস্তায় অনেক কম মানুষ চলছে, আর এই কম মানুষের মধ্যে আপনি নিজেকে সামিল করুন, আর আপনার জীবনে পজিটিভ চিন্তার সঙ্গে বাঁচা শুরু করুন। অভ্যেস পরিবর্তন করুন, বন্ধু পরিবর্তন করুন, চিন্তা পরিবর্তন করুন, তাহলেই দেখবেন আগামী 5 বছরের মধ্যে আপনি আপনার জীবনে এত বেশি কিছু অর্জন করে নেবেন যা আপনি কখনো স্বপ্নেও কল্পনা করেননি।